দলের অক্সিজেন আপনারা যারা এখানে বসে আছেন তারাই বিএনপির অক্সিজেন কারণ অক্সিজেন ছাড়া কোনো মানুষ জীবন বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া কর্মীবাহী যারা নেতৃবৃন্দ ছাড়া কোনো দল বাঁচতে পারে না বন্ধুগণ আমার বক্তব্য বেশি রাখবো না কিন্তু আমি দুটি কথা বলতে চাই সমস্ত নেতৃবৃন্দ বলে গেছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের মানুষ কি চায় আমরা যদি এই জিনিসগুলো রিড করতে না পারি তাহলে কিন্তু দুর্ভোগ আছে সরকার দল হোক আর বিরোধী দল হোক বাংলাদেশের মানুষ একটা ভোট চায় একটা নিরপেক্ষ নির্বাচন চায় কেন 7 নভেম্বর হয়েছিল সেটা দেশের প্রশাসন সহ সমস্ত কিছু বিশৃঙ্খল হয়েছিল বিশৃঙ্খল আমাদের বাংলাদেশের সমস্ত জাতি সেদিন নিপতিত হয়েছিল সেটা থেকে উদ্ধার করেছেন জিয়াউর রহমান 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন তো আর সিপাহী জনতার বিপ্লব নয় জনতার বিপ্লব হবে এই জনতার বিপ্লবে আপনারা আমরা যে শরিক হব এই শরিককে অর্জন আজকে প্রস্তুতি প্রমাণ করে এত গভীর রাতে আপনারা দাঁড়িয়ে বক্তব্য শুনছেন কেন সেটাই একটা একটা সমর্থন আপনাদের যদি বিশেষের মাঝে আসছে ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় বসে আপনারা ধৈর্যের সাথে এই দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তাহলে বাংলাদেশের প্রত্যন্তে মানুষ সমৃদ্ধ হচ্ছে তার প্রমাণ তো আগে দিয়েছিলেন পুলিশের নির্যাতনের ভয়ে কেউ গড়ে থাকতে পারে না এরপরে শত শত হাজার হাজার লোক কিন্তু বিএনপির প্রতিটা কর্মসূচিতে হচ্ছে বন্ধুরা আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার কাছে আমার ডকুমেন্ট 444 জনের নিখোঁজ বিএনপির কর্মীদের লিস্ট আমার কাছে এখানে আছে আপনারা যদি কপি চান আমার কাছে নিতে পারেন তাহলে অ্যাড্রেস সহ ফটো সহ কোথায় কোন দিন নিখোঁজ হয়েছে গুম হয়েছে এই ডকুমেন্টেশন আমাদের কাছে আছে আমার কাছে নিতে পারবেন সেক্রেটারি সাহেবের কাছে নিতে পারবেন বাসুপের কাছে নিতে পারবেন আপনারা এটা আমাদের গল্প বানানো গল্প না যারা নিখোঁজ হয়েছে তারাই বলতে পারে তাদের ফ্যামিলি বলতে পারে কত দুর্বিষহ জীবন তারা দিন দিন বাদ করতেছে বন্ধুরা আমার আমি একটি কথা বলতে চাই আজকে আমার যে বুনটি আমি ওকে বিধবা বলবো না ওর খেয়ে স্বামী মল্লে ওরে বিধবা বলা হয় অথবা সিঙ্গেল বলা হয় অথবা মেরিড বলা হয় এখন একজনের জামাই নিখোঁজ হয়ে গেছে বছরের পর বছর তাই কি বলে আমরা সম্বোধন করব তার তার টাইটেরিয়া কি হবে আপনারা তা বলেন প্রিয় আওয়ামী লীগ এবং যারা সরকার দল সবাইকে আমি বলবো এই জিনিসটা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেন নো মোর গুম প্লিজ কারণ একদিন আপনাদের উপরে এই জিনিসটা যখন আসবে তখন বুঝবেন যত বেদনাদায়ক কারণ আমরা প্রায় মিটিং এখন দেখি আমরা বিভিন্ন গুম যে ফ্যামিলিগুলো হয়েছে ওদের সাথে আমরা অনেক মিটিং এ ঢুকেছি ক্যালিফোর্নিয়ার সিনিয়র নেতৃবৃন্দ ঢুকেছেন বিভৎসকর অবস্থা তাদের ছেলে তার বাবার জন্য অপেক্ষা করতেছে মেয়ে তার বাবার জন্য অপেক্ষা করতেছে কিন্তু বাবা আর ফিরে আসে নাই ছেলে ছেলের জন্য স্কুলের বই নিয়ে আসা হয় নাই বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি জানি বিএনপির প্রতিটা কর্মসূচি আপনাদের রক্তের মধ্যে আছে আপনার যে কোনো কর্মসূচি ডাকে আপনারা আসবেন আমরা জানি সবাইকে ধন্যবাদ সবার এবং আমাদের ক্যালিফোর্নিয়ার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক যারা এখানে এসছেন সাংবাদিক বন্ধুরা তাদের প্রতি আমাদের অত্যন্ত ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আমি সংক্ষেপে আপনাদের কাছ থেকে আমি কয়েকটা মিনিট আজকে চেয়ে নেব বন্ধুগণ 1975 সাল যখন আমার বয়স অতটা ছিল না আমি তখন হাই স্কুলে দৌড়ে পৌঁছায়নি তবে আমি যাবো যাবো উঠে গেছি সেই সময় হয়তো আপনাদের স্মৃতিচারণ যদি করেন তাহলে কম বেশি কিছুটা মনে থাকার কথা 1981 সালে আজকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করার সাথে সাথে আমার প্রয়াত বাবা তার কথা স্মরণ করছি তিনি একজন জিয়ার সৈনিক ছিলেন গ্রাম সরকার ছিলেন 1981 সালে আমার বাবা যখন প্রথম শোনেন যে জিয়াউর রহমান মারা গেছে আমার বাবা সবসময় ওই রেডিওটা আমাদের রেডিওটা সবসময় তিনি লকারের মধ্যে রাখতেন কারণ আমরা ওই রেডিওটা নিয়েই খেলাধুলার স্থলে সারাক্ষণ ওইটা করেই থাকতাম পড়াশোনার মধ্যে বসতাম তো উনি হঠাৎ করে এসে বলে রেডিও কো আমার বড় ভাই রেডিও নিয়ে চুরি করে গান শুনছে আমার মনে হচ্ছে যে উনি রেডিওটা পেলে আমার রেডিওটা তো ভাঙবেই আমার বড় ভাইকে মারবে এবং আমাদেরকেও আজকে এক দফা নেবে তো উনি রেডিওটা যেভাবে চাচ্ছেন তবে আমার
মধ্যে একটা অন্য কিছু কাজ করছে, রেডিওটা তার সামনে দেওয়ার পর যখন তিনি সংবাদপত্রে মানে রেডিওটার চ্যানেলটা ঘুরিয়েছে তখন এই সংবাদটা আমি শুনতে পাই, আমার মনে করে উনি অঝরে কাঁদছিলেন। বন্ধুগণ, সেই দিন থেকে আমার হৃদয়ে, আমি জানি না কেমন যেন আমার হৃদয়ে সম্ভবত জিয়াউর রহমানের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা, যদিও আমি ফরিদপুরের মানুষ, আমার শখ ছিল শেখ মুজিবুর রহমানকে আমি একটু দেখব, কিন্তু 1975 সালে উনি মারা যাওয়ার আগে আমার দেখা হয়নি। আমার গ্রামের পাশে মুখশিবপুর নামে একটা জায়গা আছে, উনি এসেছিলেন তার আসার এই মৃত্যুর হয়তো 1 সপ্তাহ বা 10 দিন আগে, কিন্তু আমি দেখতে পাইনি, তখন আমরা যাচ্ছিলাম কিন্তু যেয়ে পাইনি। এনিওয়ে, জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা 1981 সালে আমার মধ্যে জন্মেছিল, সেই ভালোবাসার বৃষ্টি আস্তে আস্তে রচিত হয়, পতিত হয়ে যখন আমি ছাত্র জীবনে ক্লাস 10-এ পড়ি তখন ছাত্রদলের একটি সদস্য হিসেবে আমি নাম লেখাই। 1975 সালের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে আমার বড় ভাই সহকর্মী, বড় ভাই সহযোদ্ধা জনাব আফজাল সিকদার বলেছেন, আমি শুধু 2-4টি কথা বলবো এই প্রসঙ্গে। জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি কিন্তু দেশের স্বাধীনতার সেই ঘোষণার যে মূল্যায়ন তিনি তা পান না। উনি সিনিয়র হিসাবেও ওনার উপরে ওনার যারা জুনিয়র ছিল তাদেরকে তাদেরকে শেখ মুজিবুর রহমান আর্মি চিফ নিযুক্ত করেছিলেন। জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ছিলেন, দেশের মানুষের কথা ভাবতেন, দেশ এবং দেশ মাতৃকার প্রতি তার যে ভালোবাসা ছিল তার জন্য তিনি সেই ব্যারাকে থেকে তার দায়িত্ব পালন করেছিলেন। 1975 সালের 15ই আগস্ট তৎকালীন কিছু আর্মি এবং ভারতের চক্রান্তে শেখ মুজিবকে হত্যা করা হয়, যেটা যদিও আজকে আওয়ামী লীগ স্বীকার করে না, কারণ ভারতের সাথে তাদের বন্ধুত্ব, তারা স্বীকার করলে তাদের রাজনৈতিকভাবে তারা হেয় পথপূর্ণ হবে, রাজনৈতিকভাবে তারা সুফল নিতে পারবে না, বিদায় তারা স্বীকার করে না, কিন্তু এটা ছিল চক্রান্ত, শেখ মুজিবকে হত্যা করা হয় ভারতের চক্রান্তে, এবং তারই আওয়ামী লীগের কিছু লোক এবং আর্মির কিছু অফিসারদের দ্বারা তাকে কি করা হয়। যদি শেখ মুজিবুর রহমান হত্যায় শেখ জিয়াউর রহমানকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে প্রথমেই আসে শফিউল আলম, যিনি তখন আর্মির চিফ ছিলেন। শেখ মুজিবুর রহমান যখন আক্রান্ত হয়েছিলেন প্রথমেই তিনি ফোন করেছিলেন শফিউল্লাহকে, তার সেই নিজস্ব শফিউল্লাহ নিজের কথা যে তিনি শুধু শেখ মুজিবুর রহমানের কথা উপাসের কথা শুনছিলেন এবং তিনি ব্যবহার করে কাঁদছিলেন, তিনি তাকে বাঁচাতে যান না, তিনি শেখ ফোন করেছিলেন এয়ারফোর্সের প্রধানকে, তিনি ফোন করেছিলেন তুফায়েল আহমেদকে, কেউ তাকে বাঁচাতে যায়নি, তিনি কিন্তু জিয়াউর রহমানকে ফোন করেন। জিয়াউর রহমান যখন এই সংবাদটা জানতে পারেন তারপরে তিনি দেশের মানুষের প্রতি, দেশের কমিটমেন্ট, দেশের যে সংবিধান, সংবিধানের প্রতি আস্থা রেখে তিনি বলেছিলেন যে আমরা সংবিধানে যে আছে যা আছে তাই অনুযায়ী তোমরা যাও, ব্যারাকে ফিরে যাও, সংবিধানে যা আছে সে অনুযায়ী দেশ চলবে, দ্যাট মিনস ভাইস প্রেসিডেন্ট দেশে ক্ষমতা নেই। জিয়াউর রহমান 1975-এর 15ই আগস্ট থেকে 1975-এর 3রা নভেম্বর পর্যন্ত ওনার কোনো কালিমা কেউ দিতে পারবে না, কিন্তু ওনরা আজকে আওয়ামী লীগ ওনাকে যে দোষারোপ করেন 3রা নভেম্বরের পর, 3রা থেকে 7ই নভেম্বরের সেই দিনগুলোতে যে ঘটনাগুলো ঘটছিল তার কিছুটা দায়ভার তারপর চাপিয়ে তাকে অপদস্থ করা হয়, তাকে তার যে ভাবমূর্তি তাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। 9ই নভেম্বরে এই খুনি শেখ মুজিবুর রহমান খুনিদেরকে স্বয়ং খালেদ মোশাররফ নিজে থেকে, উনি নিজে ফোন করে ব্যাংককের অ্যাম্বাসিডারের কাছ থেকে তাদের পাসপোর্টের ব্যবস্থা করে, তাদের ভিসার ব্যবস্থা করে নিজে তাদেরকে প্লেনে উঠে ব্যাংককে পাঠিয়ে দেন, যার অমর সাক্ষী যখন খালেদ মোশাররফ এই ক্ষমতায় ছিলেন তার পিএস ছিলেন মেজর কামরুজ্জামান। আপনারা যদি কেউ তৃতীয় মাত্রা দেখে থাকেন, আমি কথাটা স্মরণ করে রাখছি, 4429 নম্বর যে পর্বটি আপনারা যদি দেখে থাকেন সেখানে সেই মেজর কামরুল ইসলাম যিনি খালেদ মোশাররফের পিএস ছিলেন তখন তিনি
সামরিক বাহিনীর একজন শব্দ লেফটেন্যান্ট কর্নেল সরি লেফটেন্যান্ট ছিলেন, তিনি তার পিএস এর দায়িত্ব পালন করছিলেন। তিনি তার সাক্ষাৎকার বলেছেন যে খালেদ মোশাররফ নিজে ফোন করে এদেরকে ব্যাংককে পাঠানোর ব্যবস্থা করেছিল, অথচ তারা বলে যে এদেরকে হত্যা করেছে জিয়াউর রহমান। তেসরা নভেম্বর যিনি জিয়াউর রহমান বন্দী ছিলেন, জেল হত্যা হয়েছে তিন দিন আগে, জেল হত্যা আওয়ামী লীগের বন্ধুরা বলেছেন নির্লজ্জভাবে যে জিয়াউর রহমান সবকিছু করেছেন, কিন্তু তেসরা নভেম্বর তিনি ছিলেন বন্ধু। ক্যালিফোর্নিয়া বিএনপির আজকে এই অনুষ্ঠান থেকে বর্তমান সরকারের আমলে যে সকল নেতা কর্মীদেরকে গ্রুপ করা হয়েছে তারই একটি তালিকা আমাদের কাছে, আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি যে তালিকায় 444 জন তাদের নাম ঠিকানা রয়েছে এবং ছবি সহ। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের ক্যালিফোর্নিয়ার প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে অবহিত করছি, আপনারা বর্তমান এই সরকারের এই অমানবিক পাশবিক নির্যাতনের প্রতিবাদে আপনাদের কলমের লেখনির মাধ্যমে বিবেককে জাগ্রত করবেন। আমরা আশা করি আর যেন কোনো মা তার সন্তান হারিয়ে নিখোঁজ সন্তানের জন্য অপেক্ষায় না থাকতে হয়, আর যদি কোনো বোন তার ভাইয়ের জন্য অপেক্ষায় না থাকতে হয়, আর যেন কোনো সন্তান তার বাবার জন্য অত পানে চেয়ে অপেক্ষায় না থাকতে হয়। আমরা আশা করব এই সরকারের কাছে আসুন, আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানবতার জন্য রাজনীতি করি, দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য রাজনীতি করি। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মত পার্থক্যের মাধ্যমে আর যেন কোনো মায়ের সন্তান, আর কোনো যেন বোনের ভাই, আর কোনো যেন বাবার সন্তান এভাবে খুন না হয়, হত্যার শিকার না হয়। বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের দুইজন ব্যতীত সমস্ত মন্ত্রিসভার সদস্যরাই কিন্তু মোস্তাকের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন, তারাই কিন্তু তখন ক্ষমতায় ছিলেন, তারা দেশ চালাচ্ছেন। বঙ্গভবনে ডালিম, মহিউদ্দিন এবং নুররা চাবিকাঠি নাড়ছেন। সেনাবাহিনীর মধ্যে খালেদ মোশাররফের একটা গ্রুপ ছিল, কর্নেল তাহেরের একটা গ্রুপ ছিল, যারা জাসদ করতেন এবং মূলত আওয়ামী লীগের সাথে জাসদের যে দ্বন্দ্বর কারণে রক্ষী বাহিনী তৈরি এবং জাসদের মধ্যে গণবাহিনী তৈরি হয়। এই দ্বন্দ্বগুলোর মধ্যে খালেদ মোশাররফের যে গ্রুপটি ছিল সেই গ্রুপটি খন্দকার মোস্তাকের এই মন্ত্রিসভাকে মেনে নিতে পারেনি, তারা ভিতরে ভিতরে ঐক্যবদ্ধ হতে থাকে এবং চেষ্টা করতে থাকে এই গভর্নমেন্টকে সরিয়ে তারা নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য। এর থেকেই এই এই আন্দোলনটি শুরু হয় এবং এক পর্যায়ে তারা সফলও হয়, তারা সফলও হয় কিন্তু শেষ পর্যন্ত হতে পারেনি। যাই হোক, আমি প্রেক্ষাপটটা বলি, যেহেতু আজকে 7ই নভেম্বরের প্রেক্ষাপট হচ্ছে, 2 তারিখ রাত্রে ভোর রাত্রে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হল। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর প্রধান, তাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে তার টেলিফোন লাইন বিচ্ছিন্ন করা হলো। একজনকে দায়িত্ব দেওয়া হলো তার টেলিফোন লাইন বিচ্ছিন্ন করার জন্য, কিন্তু উনি একটু ভুল করলেন, উনি তার টেলিফোন লাইন ঠিকই বিচ্ছিন্ন করলেন কিন্তু ওনার বেডরুমে যে একটি টেলিফোন আছে এইটা ওনারা জানতেন না এবং উনি বিচ্ছিন্ন করেন। জিয়াউর রহমান তার বেডরুমে টেলিফোনটি ইউজ করে কর্নেল তাহেরকে বললেন, কর্নেল তাহের তখন নারায়ণ হচ্ছে, প্লিজ সেভ মি, আই অ্যাম অ্যারেস্টেড, জাস্ট এই কথাটুকু তিনি তাকে বললেন। কর্নেল তাহের জিয়াউর রহমানকে খুব পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন এবং জিয়াউর রহমান কর্নেল তাহের আর বন্ধু ছিল মূলত, যে কারণে জিয়াউর রহমানের একটি গ্রুপ ছিল যারা জিয়াউর রহমানকে পছন্দ করতেন সেনাবাহিনীর মধ্যে,
জিয়াউর রহমানের একটা গ্রুপ ছিল। জিয়াউর রহমানের যে সমর্থকরা ছিল তারা জিয়াউর রহমান মুক্ত বন্দী হওয়ার পর তাকে মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়, তারা করতে পারেনি। পরে তারা কর্নেল তাহেরের যে গ্রুপটি ছিল সেই গ্রুপটির সহায়তা নিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করার চেষ্টা করে। দুই তারিখ থেকে শুরু করে অর্থাৎ তিন তারিখ সকাল থেকে শুরু করে এবং তিন তারিখ সকালে কিন্তু তারা খন্দকার মোশতাকের যে সরকার ছিল সেই সরকারকে তারা বন্ধ করে দেয়। অর্থাৎ তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। বিভিন্ন রকম আলোচনা চলছে, জিয়াউর রহমান বন্দী আছে, কর্নেল তাহেরের গ্রুপ তারা কর্নেল তাহেরের ভাই আনোয়ার সাহেব যিনি ওই প্রফেসর আনোয়ার বিসিপিসি ছিলেন ওনারা সবাই মিলে আলোচনা করতেছে কিভাবে জিয়াউর রহমানকে মুক্ত করা যায়। ওদিকে নূর ডালিম তারা বঙ্গভবনে তারা এই মানে অবস্থা পর্যালোচনা করছেন। এক পর্যায়ে দেখা গেল খালেদ মোশাররফের যে গ্রুপ আছে তারা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে বঙ্গভবন দখল করল। খালেদ মোশাররফের আর এক গ্রুপ তারা গিয়ে টেলিভিশন দখল করল এবং দুই তিনটা যুদ্ধ বিমান বঙ্গভবনের উপর দিয়ে ওরা শুরু করে দিল। তখন মেজর ডালিম এবং নূর এরা চিন্তা করলো যে আমরা তো থাকতে পারবো না, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তখন তারা আলোচনা করতে লাগলো খালেদ মোশাররফের সাথে। খালেদ মোশাররফ তখন তাদেরকে বললেন না ঠিক আছে আমরা তোমাদেরকে মারবো না, তোমাদেরকে দেশ ত্যাগ করতে আমরা সহায়তা করতে পারবো। তখন তাদের সাথে খালেদ মোশাররফ কথা হয় এবং ছয় তারিখ রাতেই তাদেরকে একটি থাই বিমানে করে থাইল্যান্ডে পাঠিয়ে ব্যাংককে পাঠিয়ে দেওয়া। অথচ আওয়ামী লীগ কিন্তু বলে বেড়াচ্ছে জিয়াউর রহমান এই খুনিদেরকে দেশ ত্যাগ করতে সহায়তা করেছে। জিয়াউর রহমান কিন্তু তখনও বন্দী, ছয় তারিখ রাত পর্যন্ত জিয়াউর রহমান কিন্তু বন্দী। সেনাবাহিনীরা চিন্তা করতে লাগলো কিভাবে জিয়াউর রহমানকে মুক্ত করা যায়। নয় তারিখে তারা সিদ্ধান্ত নিল যে তারা নয় তারিখে তাকে মুক্ত করবে, তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে যাবে। কিন্তু খালেদ মোশাররফের গ্রুপটা যেহেতু বঙ্গভবন দখল করে ফেলেছে এবং টেলিভিশন দখল করে ফেলেছে এরা চিন্তা করলো সময় তো আর নাই, এরা ছয় তারিখ সন্ধ্যায় চিন্তা করলো তাহলে আমাদের আজকেই অগ্রসর হতে হবে। এই দুই গ্রুপ মিলে ছয় তারিখ সন্ধ্যায় অগ্রসর হলো এবং প্রথমেই তারা জিয়াউর রহমানকে মুক্ত করলো। এই দুই তারিখ রাত থেকে শুরু করে সাত তারিখ সন্ধ্যা পর্যন্ত জিয়াউর রহমান কিন্তু বন্দী ছিলেন। জিয়াউর রহমানকে মুক্ত করা হলো, জিয়াউর রহমানের যে সমর্থক সেনাবাহিনী ছিল তারা জিয়াউর রহমানকে বললেন আপনি এখানে থাকেন। কর্নেল তাহেরের গ্রুপ বললেন না আপনাকে কর্নেল তাহের এলিফেন্ট রোডে যেতে বলছে তার বাসায়। জিয়াউর রহমান বললেন আমি তো তার বাসায় যেতে পারি না, ও আমার বন্ধু, ওকে আসতে বল। তখন বাধ্য হয়ে কর্নেল তাহের সেনাবাহিনীর ভিতরে আসে, জিয়াউর রহমান যায়নি। যাই হোক, এই ছিল মূলত কাহিনী। এরপরে জিয়াউর রহমান তিনি দেখলেন পরের দিন খালেদ মোশাররফের গ্রুপের তিনজনকে হত্যা করা হলো। কারা হত্যা করলেন? কর্নেল তাহেরের গ্রুপ হত্যা করেছে, না জিয়ার পছন্দের সৈনিকরা হত্যা করেছে, না খালেদ মোশাররফের নিজস্ব লোক হত্যা করেছে? আজও তা উদ্ঘাটিত হয়নি, তারা কিন্তু হত্যা হয়েছে। জিয়াউর রহমান এরপরে জিয়াউর রহমান কর্নেল তাহেরের সাথে বসলেন। কর্নেল তাহের এবং জিয়াউর রহমান ক্যান্টনমেন্টের মধ্যে অনেক আলোচনা হয়েছে। কর্নেল তাহেরের গ্রুপ চেয়েছিল যে জাসদের যে বিষয়গুলো আছে জিয়াউর রহমান সেগুলোকে স্বীকার করে নিয়ে জিয়াউর রহমান আমাদের সাথে আসুন। জিয়াউর রহমান বলেন আমি তো জাসদ করি না, আমি এদেশকে ভালোবাসি, এদেশের সংস্কৃতিকে ভালোবাসি, এদেশের যে গণতন্ত্র আছে আমি গণতন্ত্রকে ভালোবাসি, সুতরাং আমি গণতান্ত্রিক পন্থায় যেতে চাই। জিয়াউর রহমান গণতান্ত্রিক পন্থায় গেলেন এবং গণতান্ত্রিক পন্থায় গিয়ে বাকশাল তৈরির যে পদ্ধতি ছিল, অন্যান্য যে সমস্ত পদ্ধতি ছিল, তিনি ক্ষমতায় এসে এগুলো সবগুলো আবার উন্মুক্ত করে দিলেন। পত্রপত্রিকা উন্মুক্ত হলো, বাকশাল বন্ধ হলো, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেল, সবকিছু এই 7ই নভেম্বরের ফলশ্রুতিতে হলো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ক্যালিফোর্নিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মাহবুব রহমান শাহীন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 7ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বিপ্লব ও সংহতি দিবস, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ
আদগর ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। 1972 সালের পট পরিবর্তনের পর 2 নভেম্বর তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে অভ্যুত্থান ঘটান, সেই অভ্যুত্থানটি ছিল বাংলাদেশের তৎকালীন সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানকে জোরপূর্বক পদত্যাগ করিয়েছে এবং জেনারেল জিয়াকে গৃহবন্দী করছে এবং বাংলাদেশের টোটাল সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা শিকার হয়েছে। মূলত বিপ্লবী সেনাবাহিনীর সিপাহী, বিপ্লবী সিপাহী তারাই ছিল তখনকার সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল এবং অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। তৎকালীন প্রেসিডেন্ট মোশতাক আহমেদ এবং জেনারেল খালেদ মোশাররফ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি জিয়াউর রহমান গৃহবন্দী অবস্থায় ছিল, কিন্তু 2 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী এবং পুরা রাজনৈতিক পরিস্থিতি ছিল সম্পূর্ণরূপে ঘোলাটে। ঠিক একই প্রেক্ষাপট বরঞ্চ তার চেয়ে আরো শত শত গুণের বেশি এবং বেকায়দায় অবস্থায় বাংলাদেশ আজ অবস্থান করছে। মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের ভোটাধিকার নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। আজকে প্রশাসন সম্পূর্ণ অঘোষিত বাকশালী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে এবং প্রশাসনও পরিচালিত হচ্ছে। বাংলাদেশকে 1971 স্বাধীন করা হয়েছিল কোনো রাজা রানী বা কোনো এক ব্যক্তির শাসনের জন্য। বাংলাদেশকে গণতন্ত্র, গণতান্ত্রিক একটি দেশ হিসাবে ধনী দরিদ্রের ব্যবধান কমানোর জন্য একটি দেশের আবির্ভাব হয়েছিল, সেটা বাংলাদেশ। আর সেই দেশেই চালু হয়েছিল শেখ মুজিবের বাকশাল। ক্ষমতা একচ্ছত্র করবার জন্য 4টা মাত্র সংবাদপত্রকে রেখে বাকি সব সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র তারই প্রশংসা করবার জন্যে এবং তারই নির্দেশিত সংবাদ যেন প্রকাশিত হয়। ঠিক এভাবেই এবং তারই নির্দেশে বিচার বিভাগ পরিচালিত হয়, প্রশাসন পরিচালিত হয়, এভাবেই একটি অবস্থান তৈরি করেছিল সেই সময়। এই অবস্থার থেকে বাংলাদেশ ধীরে ধীরে এমনভাবে লুটপাট শুরু হয়ে গেছিল যেমনটি এখন চলছে। একজন মন্ত্রীর এপিএসের কাছেও 2000 কোটি টাকা সম্পদ পাচারের তথ্য এবং সেই কারণে সে অ্যারেস্ট হয়েছে কয়েকদিন আগে। যে কোনো একটি নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর কাছে 50 থেকে 100 কোটি টাকার মালিক ইউনিয়ন পর্যায়ে, তাহলে কল্পনা করুন দেশের লুটপাটের ইতিহাস কোথায় যে দাঁড়িয়েছে। সেই নভেম্বরের প্রেক্ষাপট, নভেম্বরের সেই স্মৃতি যেন আমাদের সামনে ভেসে এলো। আমরা অবশ্যই আশা করি বাংলাদেশের মানুষ, গণতন্ত্রগামী মানুষ, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষ অবশ্যই রাজপথে এসে এই সরকারের নিপীড়ন অত্যাচারের প্রতিবাদ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। লস অ্যাঞ্জেলস প্রবাসী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, 1971 রণাঙ্গনের বীর সেনানী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। অতি সংক্ষিপ্ত আকারে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন জনাব আব্দুল হান্নান। আপনার অনেকেই তো বলেছেন আগে, আর বরাবরই বলে থাকেন, আমি একটা স্পষ্ট করতে আসতে বলতে বিএনপির সামনে আজকে আর তেমন অপশন নেই। আমি আমার বাড়ি সিলেট, সে তখন সে খাবে, আর বাঘ করে কি, বাঘটা শিকারের পিছনে যায় এবং শিকারকে খুঁজে গেলে
খুঁজে বেড়ায় তা বঙ্গল উপর চাপাইয়া পড়ে। আর বাঘের স্বভাবটা হচ্ছে শিকারী যখন ওকে ইয়ে করে গুলি করে, বাঘ জানে ওর গুলি লাগছে, সে কয়েক সেকেন্ড হয়তো বাঁচবে, বড় জোর কয়েক মিনিট, কিন্তু গুলি যে দিক থেকে আসছে ওই শিকারীর উপর চাপিয়ে পড়ছে। ওই কয়েক সেকেন্ড হোক আর কয়েক মিনিট হোক এই সময়টা সে সব ব্যবহার করে। এখন বিএনপিকে ডিসিশন নিতে হবে, আপনারা বাঘের গুমি খাই যাবে না আপনার বিলাইয়ের গুমি খাই যাবে। আপনাদের যে মানে আদর্শ পুরুষ যিনি আমার সৌভাগ্য হয়েছিল, আমি বারবার এই কথা বলি যখন বলে যে জিয়াউর রহমান ইয়ে করে নাই গুলিও ছড়ি নাই রাজাকার ছিল ওইটার, তখন বলে জিয়াউর রহমানের সাথে আমি যুদ্ধ করছি নিজে এবং আমার কয়েকজন ফ্রেন্ড আছে নিউ ইয়র্কে ওরা করছে যুদ্ধ করছে প্রত্যক্ষ যুদ্ধ করছে, আর উনি আমার এক রাতে আমার মেহমান ছিল। এই উনি কিন্তু চরম দুর্দিন যা সময় ওনাকে গুলি করা হবে উনি জানে, যখন ওনাকে পৌঁছে পাঠানো হয় জিয়াউর রহমান বিলাইয়ের মতো আপনার ওই যে শিকাজে চিড়বে আর দুধের স্বর খাবে অপেক্ষা করে নাই, সে ডাপাইয়া করছে এবং সে ক্যান্টনমেন্টে ফেরত গেছে গিয়ে তার যে গিয়েছিল ব্যাটালিয়ন কমান্ডার যে ছিল আমার নাম আমি বলে গেছি জানজুয়া, হ্যাঁ জানজুয়া, জানজুয়াকে আপনার নক করছে। জানজুয়া স্বপ্নেও চিন্তা করতে পারে নাই জিয়াউর রহমান এখানে আসতে পারবে, কারণ জিয়াউর রহমানকে মারার জন্য ওইখানে পাঠাবে। যখনই বের হয়ে আসছে কলার বাস বাঘের শেফ যা ওইখান থেকে ওকে মেরে ফেলা হয়েছে। এখন আপনাদের লিডার তো বাঘ, এখন আপনারা বাঘের পথ ধরবেন না বিলাই মেয়ে তো মেয়া মেয়া করবেন, সরি সরি টু স্যার। আরেকটা জিনিস আপনারা দেখেন, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যদি সেদিন বাংলাদেশের হাল না ধরতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনারা আজকে কল্পনা করতে পারেন আজকে বাংলাদেশে যেই অবস্থা হয়েছে 1975 সালে সেইটি হতো। আজকে বাংলাদেশে কোথায় কোথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল চার মূলনীতি, আমি বিশ্বাস করি গণতন্ত্র, আজকে গণতন্ত্র কোথায় বাংলাদেশে 2009 সালের পর থেকে বিদেশি সহায়তা নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় আওয়ামী লীগ অধিষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন শেখ হাসিনার একটি বক্তব্য, নিশ্চয় আপনারা সবাই দেখেছেন 2008 সালের ইলেকশনের পরে শেখ হাসিনা দম্ভ করে বলেছিল আমাকে যারা 9 আসন 30 আসন পাবো না বলে বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমার কিন্তু সেই শক্তি ছিল বেগম খালেদা জিয়াকে যদি আমি চাইতাম বিরোধী দলের আসনও দিতে না দিলে পারতাম। সেইখান থেকে বোঝা যায় বাংলাদেশে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে। তার চলে তারপরে আপনারা দেখেছেন 1914 সালের ইলেকশন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে হোসেন মোহাম্মদ এরশাদকে এরশাদ নমিনেশন দাখিল করে নাই কিন্তু তাকে নির্বাচিত করা হয়েছে রংপুরের একটি আসন থেকে। 1918 সালের নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে নির্বাচিত হয়েছেন, 30 তারিখের ভোট 29 তারিখ রাত্রে কিভাবে পরিকল্পিতভাবে তারা একটি সংসদ তৈরি করেছে বাংলাদেশ মুক্তি, এটা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল? এই 7ই নভেম্বর আমাদের নেতা দেশকে বাঁচিয়েছিল, তা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই স্বৈরাচারিণীকে উৎখাত করার জন্য, আমাদের প্রতিহত করতে হবে,
আমাদের এক ভাই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সঙ্গী ছিলেন, উনি বলেছেন বিড়াল হওয়া চলবে না। আপনাকে আমি বলতে চাই, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আমরা বিড়াল ছিলাম না, আমরা বাঘ ছিলাম। উনিতে তাই আমরা গণদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। তাই আমার সহকর্মী আমাদের সকল জিয়া সৈনিকদেরকে আমি বলতে চাই, আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে এই তাবেদারি সরকারকে উৎখাত করে আমাদেরকে জনগণের স্বাধীনতা এনে দিতেই হবে। আমার বেশি কিছু আর বলবো না, সময় রাত অনেক হয়েছে, আমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য।